নমস্কার ভয়েস ইটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি প্রহেলি। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ ভয়েস এক্সপ্রেসে। কৈলাসহরের ঘাটের দোকানে অভিনব কয়দা চুরি করতে গিয়ে পাকড়াও হল কৈলাসহর নূরপুরের যুবক রাফি চৌধুরী। কৈলাসহর পুর পরিষদের মোট 17টি আসনের মধ্যে 17টি আসনে বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার লক্ষ্যে যুব মঞ্চের উদ্যোগে কৈলাসহর শহরে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ছট পুজো শেষে বাড়ি ফেরার পথে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ছয় পরিবারের 10 জনের। ঘটনা পাথারগান্দি বৈঠাকালী এলাকায়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বৃহস্পতিবার শুভ উদ্বোধন হল গন্ডাছড়া হেলিপ্যাড মাঠে। উদয়পুর ফটামাটি এলাকায় বুধবার সন্ধ্যা রাতে গোমতী নদীতে ঝাঁপ দেওয়া এক মহিলার দেহ উদ্ধার হল বৃহস্পতিবার জীবিত অবস্থায় নদীর পাড় থেকে। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চের অন্তর্গত উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালের ঠান্ডাচরের মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহযোগিতায় তিন দিন ব্যাপী ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের মৎস্য প্রজনন কেন্দ্রের কনফারেন্স হলে তিন দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। টাটা কালীবাড়ি মামলা ইস্যুতে ত্রিপুরা উচ্চ আদালতে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে কর্তৃক পাল্টা আবেদন করেছিলেন পুনর্তদন্তের জন্য। এই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত, জানান আইনজীবী বিজুষকান্তি বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্ণা প্রদর্শন করা হয়। দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা আজ গভীর সংকটের মুখোমুখি। বলা চলে কর্পোরেট হিন্দুত্বের আতাত এই অভিমুখী নাকি নতুন শিক্ষানীতি, এমনটাই প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে বৃহস্পতিবার জয়েন্ট ফোরাম ফ্রম মুভমেন্ট অন এডুকেশনের সদস্যরা। সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিপিআইএম জেলা দপ্তরের সামনে পতাকা উত্তোলন করেন দলীয় কর্মীরা। আসন্ন সুনামুর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সুনামুর নগর পঞ্চায়েতের 9 নং আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রোশনা বেগমের সমর্থনে বক্সনগর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে জনসম্পর্ক অভিযান। তিনটি বনদপ্তরের কর্মীদের সহযোগিতায় অবৈধ কাজ বোঝায় গাড়িটি উদ্ধার করা হয় ফটিকরে কাঞ্চনবাড়ি রাস্তার শিমুলতলা এলাকা থেকে। বুধবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে এই উদ্ধারকাণ্ডে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিশালগড় কদমতলী এলাকার দর্জি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 4 লক্ষ টাকা। মন্ত্রী মেবার কুমার জামাতিয়ার হাত ধরে বুধবার তুলাশিকর আরডি ব্লকের অন্তর্গত গোপালনগরে উদ্বোধন হল হস্ততাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে সর্বকালীন রেকর্ড ছাত্রছাত্রী ভর্তি হয়েছে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আসন্ন পুর নির্বাচনে রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করতে এবং ভোটে অশান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে দাগি দুষ্কৃতীদের পাঠাচ্ছে, অভিযোগ বিজেপির। রাজ্যে তীব্র সার সংকট, অসহায় সবজি চাষিরা, দপ্তরের ভূমিকা ক্ষোভ কৃষকের। ত্রিপুরা সমবায় কৃষি ও গ্রামীণ বিকাশ লিমিটেডের আগরতলা শাখায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। জয়েন্ট মুভমেন্ট কমিটি বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা তুলে ধরল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে।